ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বিজেপি যুব সংগঠনের কলকাতা পুরসভা অভিযান ঘিরে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ চাঁদনি চক, পুলিশের ব্যারিকেড ভাঙল বিজেপি কর্মীরা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পাল্টা জলকামানের ব্যবহার, বেধড়ক চলল লাঠি। বুধবারের পুরসভা অভিযানে সামিল হয়েছিলেন বিজেপিতে যোগদানকারী অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, রিমঝিম মিত্র। লাঠিচার্জের পর রাস্তায় বসে পড়েন তারা, পুলিশ তাদের গ্রেফতার করে, পরে তাদের ছেড়ে দেয়া হয়। আন্দোলন করলে কেন পুলিশের থার্ড ডিগ্রি? ডেঙ্গি তথ্য লুকোচ্ছে তৃণমূল, অভিযোগ দিলীপ ঘোষের। সেরকম মনে হয় আরো বড় শক্তি নিয়ে, আরো বেশি লোককে নিয়ে জঙ্গি আন্দোলন আমরা করতে পারি, কারণ মানুষের জীবনের প্রসঙ্গ নিয়েছে। এদের মাথায় ডেঙ্গি ঢুকে রয়েছে, তাই সবকিছুতেই ডেঙ্গি দেখছে, পাল্টা কটাক্ষ ফিরহাদ হাকিমের। এদের মাথার মধ্যে ডেঙ্গু ঢুকে রয়েছে, ব্রেনের মধ্যে ডেঙ্গি আছে। বিশৃঙ্খলা তৈরি করা ছাড়া বিজেপির আর কোনো কাজ নেই, বিজেপির আন্দোলনকে তীব্র কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের। ওদের তো টার্গেটই হচ্ছে যে কি করে বিশৃঙ্খলা তৈরি করা যায়, এটা বিশৃঙ্খল দল। তিন জেলাকে তছনছ করেছে ঘূর্ণিঝড় বুলবুল, আকাশ পথে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনের পর ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রীর গলায় উদ্বেগের সুর। কেউ যেন মানুষের জিনিস ডিস্ট্রিবিউশনে, ও এই পার্টি, আমি এই পার্টি, ও সেই পার্টি, এটা নয়। মানুষ বিপদে পড়লে সবাইকেই কাছে টেনে নিতে হবে এবং সবাইকেই দিতে হবে। ত্রাণ দেওয়া তো শুরুই হয়নি, রাজনীতি হবে কোথা থেকে? কটাক্ষ দিলীপ ঘোষের। ত্রাণ তো শুরুই হয়নি, রাজনীতি হবে কোথা থেকে? আমরা আমাদের বক্তব্য বলতে পারবো না, লোক আমাদের কাছে আসছে। কখনো হাতে স্টিয়ারিং, কখনো আবার বাইকে, কখনো কথা বললেন বুলবুল বিধ্বস্ত মানুষজনের সঙ্গে, কখনো বা শটান ঢুকে পড়লেন আয়লা সেন্টারে। ঘূর্ণিঝড়ে তাণ্ডবে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি, নামখানা ও প্রেজারগঞ্জ ঘুরে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এরই মধ্যে বাবুলকে ঘিরে উঠল গো ব্যাক স্লোগান। পাল্টা উঠল জয় শ্রীরাম ধ্বনিও। কেন্দ্রীয় মন্ত্রীকে দেখে অভাব অভিযোগ উগড়ে দিলেন সাধারণ মানুষ। পাঁচ দিন ধরে আপনারা খাবার পাননি, আজকে আমি এখানে আসছি জেনে এখন খাবার দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি পুরো ব্যাপারটা জানালাম, পুরো ব্যাপারটা, এটা একটা তো প্রক্রিয়া আছে। মুখ্যমন্ত্রী সারা রাত জেগে থেকে কি করেছেন? ওনার ছেলেরা তো রাস্তায় কাটমানি সংগ্রহ করছে, চাল ডাল যা এসছে সেগুলো চুরি হয়ে যাচ্ছে। একটা মানুষকে আপনি দেখতে পেলেন এতক্ষণের মধ্যে যে বলেছে চাল ডাল তেরপল পেয়েছে? মানুষের সঙ্গে সহযোগিতা করুক দিদি, আমার সঙ্গে সহযোগিতা করলেন, আমার সঙ্গে দেখালেন কি আমায় ফিশ ফ্রাই খাওয়ালেন কি ঝালমুড়ি খাওয়ালেন, আমার কিচ্ছু এসে যায় না। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। ও গান গেয়ে ঘুরে বেড়ায়, কোর কাছে যাবে নাকি? আমাদের সচিবালয় আছে, সচিব থেকে যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যারা মারা গেছে তাদের দু লক্ষ টাকা করে হাতে তুলছে, এগুলো দেখে না। পাকসিট কাণ্ডের ছাপ পঞ্চশহরে, রাতের কলকাতায় মহিলাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, নির্যাতনের পর সোনারপুরে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ, পলাতক অভিযুক্তরা। মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্রে 37 বছরের ব্যক্তির রহস্য মৃত্যু, পরিবারের তরফে খুনের অভিযোগ। প্রতিক্রিয়ার জন্য বেসরকারি পুনর্বাসন কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন ধরেননি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়াদের বিক্ষোভ, 6 মাসের বদলে 4 মাস অন্তর সেমিস্টারের সিদ্ধান্ত কর্তৃপক্ষের, তারই প্রতিবাদে কলেজ স্ট্রিটে বিক্ষোভ, রাস্তা অবরোধ পড়ুয়াদের। আড়াই বছর পর রাজ্যে প্রথম ছাত্র ভোট, আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন, আজই ফল প্রকাশ। সব পড়ুয়া নয়, বিপিএল তালিকাভুক্ত যারা স্কলারশিপ প্রাপক নন তাদের ক্ষেত্রেই হস্টেল ফি আংশিক প্রত্যাহার জেএনইউ কর্তৃপক্ষের, আইওয়াশ আন্দোলন চলবে জানালেন পড়ুয়ারা। মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন, কংগ্রেসের সঙ্গে গোপন বৈঠক উদ্ধবের, বিশ্বাসঘাতক শিবসেনা, আক্রমণ অমিত শাহর। সার্বজনিক প্রচার মে মেনে কম সে কম 100 বার কহা, প্রধানমন্ত্রী জি নে কই বার কহা, অর স্বয়ং দেবেন্দ্র ফডনিস নে কই বার কহা কি আগর হামারি ইউটি কি সরকার আতি হে, বহুমত আতা হে তো মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনিস বনেগে, কিসি নে কন্ট্রাডিক্ট নেই কিয়া। তথ্যের অধিকার আইনের আওতায় প্রধান বিচারপতির দফতর, দিল্লি হাইকোর্টের রায় বহাল, স্বচ্ছতার জেরে বিচার বিভাগের স্বাধীনতা কোনোভাবেই ক্ষুণ্ণ হয় না, মন্তব্য সুপ্রিম কোর্টের।
আজ জোড়া মামলায় নজর, রাফাল মামলার রিট পিটিশনে রায় ঘোষণা সুপ্রিম কোর্টের। সব বয়সী মেয়েদের জন্য কি খোলা শবরীমালা দরজা, স্পষ্ট করবে সর্বোচ্চ আদালত। অসুস্থ সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মোলায়েম সিং যাদব পেটে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় তাকে লখনৌয়ের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক অবস্থা উদ্বেগজনক। বুধবার তাকে দেখতে হাসপাতালে যান ছেলে অখিলেশ যাদব। চন্দ্রযান টুয়ের তোলা চন্দ্রপৃষ্ঠে থ্রিডি বা ত্রিমাত্রিক ছবি প্রকাশ্যে আনল ইসরো। প্রকাশিত হয়েছে ইসরোর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে। বৃহস্পতিবার ইন্দোরে শুরু ভারত বাংলাদেশ প্রথম টেস্ট। টি-20 সিরিজ জয়ের পর এবার বিরাট কোহলি মিশন টেস্ট সিরিজ জয়। শাকিব তামিমহীন বাংলাদেশের বিরুদ্ধে চাপ বাড়াতে তিন পেসারে নামতে পারেন বিরাট।